হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে একটি অ্যাপ্রুভ সিএস থেকে পিও ক্রিয়েট করব। তাহলে সেক্ষেত্রে আমি সাপ্লাই চেইন ম্যানেজার রোলে হিসেবে ঢুকি। সাপ্লাই চেইন ম্যানেজার রোলে হিসেবে ঢোকার পর ইউজার নেম পাসওয়ার্ড দিলাম এবং কনসার্ন কোম্পানিতে ঢুকলাম, লগ ইন করলাম। তখন আমি দেখব যে আমি পিএম মডুলে যাব, তারপর কম্পিটিটিভ স্টেটমেন্ট ইনকোয়ারিতে যাব। এই দেখেন আমার 98% রিকোয়েশন এগেনস্ট, আর কোনো অ্যাপ্রুভাল পেন্ডিং নাই। তো আমি এখন এখানে একটা পারচেজ অর্ডার একটা আইকন চলে আসছে, এই আইকনে যখনই ক্লিক করব তখন আমার সিএস থেকে সব আইটেম এবং প্রাইসগুলো নিয়ে চলে আসবে। আমি যখন 12 টাকা দিয়েছিলাম আমার প্রাইসগুলো সব নিয়ে চলে আসছে। আমি সাপোজ এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, সাপ্লায়ারের রেফারেন্স যদি বলি, সাপোজ রেফারেন্স সাপোজ YY এবং রামদি, লোকেশনে কোর্সটা এমআরআর হবে। যদি আপনার সিএস এর কোনো ডিসিশন চেঞ্জ হয় সেটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এবং আমার টার্মস অ্যান্ড কন্ডিশন সব ডাটাবেস থেকে চলে আসবে। পার্টিকুলার যদি টার্মস অ্যান্ড কন্ডিশন 2 তে যদি কোনো এডিট করতে হয়, আমি এখানে লিখবো যে গুডস ডেলিভারি অ্যাট রামদি লোকেশন। ওকে, দেখে আমি যখন এটা প্রসেস প্লেস বাটনে প্লেস অর্ডারে ক্লিক করব, তখন আমার একটা সিএস থেকে এবং পার্সেল অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। দেখবো যে পার্সেল অর্ডার ভিউটি হয়ে গেছে, সেটা থেকে আমি প্রিন্ট আউট করে আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশন স্ট্যান্ড থেকে চেঞ্জ করলাম সেটিও আমার এখানে চলে আসছে, এবং আমি যে কোম্পানিকে পার্সেল অর্ডার দিচ্ছি সেই নামটি শো করতেছে এবং ডিটেলস আমার পার্সেল অর্ডারটি এখানে চলে আসছে। ওকে, এবং প্রিন্ট আউট করে আমি পার্সেল অর্ডারটি আমি সাপ্লায়ারকে দিয়ে দিতে পারি। ওকে, এখন